গিয়েছি না, শ্বশুর গঙ্গায় স্নান করতে গেলেন, তখন ওই যে কাঠটা পান, নিম কাঠ ভেসে এসে তার বুকে ঠেকে। যেহেতু উনি কৃষ্ণ বধ করেছিল পুতনাকে, স্বপ্নে দেখতে পান রাক্ষুসীকে। গোবিন্দ মুক্তি প্রতিষ্ঠা হওয়ার পর উনি স্বপ্নে দেখেন রাক্ষুসী ওনাকে বলছেন প্রতিষ্ঠা করতে। কিভাবে হলো রাক্ষুসী বাড়ি, কেন হলো? নমস্কার, আমি তৃষা, বঙ্গভূমি লাইভে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে এমন এক গল্পের কথা বলবো যা হয়তো আপনাদের অনেকের কাছেই অজানা। দেবদেবী পুজো তো শুনেছেন, কখনো শুনেছেন রাক্ষুসী পুজো? হ্যাঁ, এই বাংলার বুকে কয়েকশো বছর ধরে হয়ে আসছে পুতনা রাক্ষুসীর পুজো। আজ আমি রয়েছি চন্দননগরে নিচুপট্টি এলাকার অধিকারী বাড়িতে। চলুন দেখে নেওয়া যাক সেই রাক্ষুসীর মন্দির। এই মুহূর্তে আমরা রয়েছি চন্দননগরের অধিকারী বাড়িতে। আপনারা দেখছেন প্রতিষ্ঠিত মদন গোপাল জিওর মন্দির। এই মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে সাথে নিত্য পুজো পায় পুতনা রাক্ষুসীও। আজ আমরা এই রাক্ষুসীর ইতিহাসের কথা জেনে নেব পরিবারের সদস্যের কাছ থেকে। বঙ্গভূমি লাইভে স্বাগত, আপনার পরিচয়টা যদি একটু বিস্তারিতভাবে বলেন। আমার পরিচয়, আমি এইবারে বিয়ে হয়ে আসি 75 সালে, এইবারের বউ ইতিহাস আমিও শুনি, আমার নাম ছবি অধিকারী। আচ্ছা, এই যে পুজো শুরু হয় কত বছর আগে, কিভাবে, এর ইতিহাসটা সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন। এই ইতিহাস শুরু আমি যা গল্প শুনেছি আমার শাশুড়ির কাছে, যে উনি আমার দাদা শ্বশুর ছিলেন, উনি স্বপ্নে দেখতে পান রাক্ষুসীকে। গোবিন্দ মুক্তি প্রতিষ্ঠা হওয়ার পর উনি স্বপ্নে দেখেন রাক্ষুসী ওনাকে বলছেন প্রতিষ্ঠা করতে। উনি তখন বলেন যে আমি কীভাবে করবো, রাক্ষুসীর মূর্তি সম্বন্ধে কোনো আমার আইডিয়া নেই। তুমি একটা স্বপ্নে একটা মানে আভাস পেয়েছিলেন, সেইভাবে মূর্তি করেন, কিন্তু পুজো করবো কীভাবে? তখন উনি বলেন পুজো গোবিন্দর সাথেই, ওনার পুজো হবে, তারপর আমাকে একটু ফুল দিয়ে আর ওনার প্রসাদই ওনাকে দেওয়া হয় ভোগে, এইভাবেই ওনার পুজো হয়। সেই পুজো আমরা এখনও চালিয়ে যাচ্ছি, চতুর্থ পুরুষ আমার ছেলেকে নিয়ে চতুর্থ পুরুষ হলো, চলছে সেই পুজো। চতুর্থ পুরুষের নামগুলো যদি একবার বলেন। প্রথম পুরুষ গুরুচরণ অধিকারী, আমার দাদা শ্বশুর। তারপরের পুরুষ জগন্নাথ অধিকারী, আমার শ্বশুর। আমার স্বামী গৌরচন্দ্র অধিকারী, আমার পুত্র চন্দন অধিকারী, ও আমার এক কন্যাও আছে সোমা ভট্টাচার্য। কোনো কি নির্দিষ্ট কোনো দিন আছে যেই দিনে পুতনা রাক্ষুসীর পুজো করা হয়? সেরকম কোনো দিন নেই, আমরা ওই ওটা যদিও থাকে তা আমরা তারপর তো আর সেইভাবে কিছু লেখা নেই, আমরা নিত্য যেরকম সেবা হয় ওরকমই করি। এই মূর্তিটা কত বছরের? মূর্তিটা 200 ওই রকমই হবে, 200 কি 200 একটু বেশি। যিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি কিভাবে বুঝলেন যে পুতনা রাক্ষুসীরই পুজো করতে হবে? রাক্ষুসী একটা যেহেতু কৃষ্ণ বধ করেছিল পুতমা, উনি ওই জন্যই ওনটা ভাবলেন যে তাহলে পুতনাই হবে, যেহেতু উনি কৃষ্ণ বধ করেছিল পুতনাকে, উনি তো দেবী, উনি তো রাক্ষুসী নন, সেই হিসাবেই আমরা একটা ভক্তি করে চিরদিন আমাদের ওইভাবেই পুজো হয়ে আসছে প্রচলন, সেইভাবেই আমরা পুজো করছি। গুরুত্বপূর্ণ ভোগ বা উল্লেখযোগ্য ভোগ যেটা শুধুমাত্র রাক্ষুসীকেই দেওয়া হয়, অর্পণ করা হয় না, আমরা যা কিছু গোবিন্দর সেবায় দিই সেই তার থেকেই প্রসাদ নিয়ে ওনাকে দিই, আলাদা করে ওনার কিছু ভোগ দেওয়া হয় না। আমাদের অন্নকোট হয়, অন্নকোটে নানান রকম দেওয়া হয় ভোগ গোবিন্দকে, সেই নিবেদন করা হয় খিচুড়ি, অন্ন, পায়েস, পরমান্ন, পোলাও, তারপরে যত রকম আছে মিষ্টান্ন সব রকম কিছুই দেওয়া হয়, ভোগ নিবেদন হয়। তারপরে নিত্য এমনি ভোগ হয় আমাদের, তারপর রথের সময় ভোগ হয়, আর 12 মাসই হয় অন্নকোট। তারপরে বিপত্তারিণী, জয়মঙ্গলবার, আমাদের মা দুর্গা আছেন, মহাবীর আছেন, সব দেবতাই আছেন, 12 মাসের নিত্য সেবা, পুজো আরতি ভোগ প্রতিদিনই হয়, আর অনেক যাত্রীয় সমাগম হয়। এখন জন্মাষ্টমী বিশেষ করে মাস ঠাকুর বাড়ি যেহেতু গোবিন্দ আছে,
জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতে আমাদের ভালো লোকজন হয়, আর রথের সময় লোকজন হয়, জগদ্ধাত্রী পূজায় প্রচুর লোকজন আসে দেখতে, দূর দূরান্ত থেকে রাক্ষসীর ইতিহাস তারাও শুনতে চায়। এই জিনিসটা তো দেখা যায় না এখানে ছাড়া, রাক্ষসীর ইতিহাস তারাও শোনে বা জানে কীভাবে হলো রাক্ষসী বাড়ি, কেন হলো, এইসব নানান রকম কথা তাদের আমরাও বলি যে কীভাবে এলো। তা উনি থাকাতে আমাদের অসুবিধে কিছু নেই, আমাদের উনি এখন বাড়ির একজন হয়ে গেছেন মেম্বার। আমরাও যা কিছু করি, গোবিন্দর কিছু করি, ওনাকেও দিই সব কিছু, ভক্তি ভরে ওনারও পুজো করি, এইটুকুই আর কি আছে বলার। এই যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি, এই মূর্তিটা যিনি নির্মাণ করেছেন তিনি কি একই, মানে পূর্বপুরুষেই কি একই? পূর্বপুরুষ নয়, যে কোনো শিল্পী এটা করতে পারে। প্রথম যেটা হয়েছিল সেটা নষ্ট হয়ে যায় আমাদের, তারপরে আরও দ্বিতীয় একবার হয়, তার এক ভদ্রলোক তিনি এটার খরচা করে করে দিয়েছিলেন, যে শিল্পী করেছেন সে আর এখন আমার সাথে দেখা নেই, তাদের সাথে যোগাযোগও নেই। এখন তিন নম্বর যে করছে, এটা কিছুদিন হলো তৈরি হয়েছে, তা দেখে সে একজন শিল্পী সে তৈরি করেছে তিন নম্বর। এটা যে কেউ একইভাবে তৈরি করতে পারছে, পারছে না, প্রথমে একটু বিভৎস রূপ ছিল, দ্বিতীয়টা মোটামুটি ছিল, এবারে হয়তো আর অতটা বিভৎস করতে পারিনি, শিল্পীর হাতের কাজের হয়তো একটু ইয়ে ছিল, যাই হোক মোটামুটি করে দিয়েছে। সেই ছেলেটি শিক্ষিত ছেলে, যে করে সে একজন শিল্পী, তৈরি হয়েছে তৃতীয়বার। এই নিয়ে তিনটে হলো মূর্তি পাল্টানো, এটা তো থাকে না একভাবে, প্রথমটা অনেক দিন ছিল, মাঝখানে নষ্ট হয়ে যায় ঘর বাড়ি রিপেয়ারের সময়। ফরাসি আমলের যে আপনাদের এই ঐতিহ্যপূর্ণ বাড়ি, এই বাড়ি সম্পর্কে আপনি যদি কিছু বলেন। বাড়ি সম্বন্ধে কি বলতে পারি, এখানের পুরনো দিনে সব আমাদের অনেক অনেক বাড়ি, অনেক পুরাতন বাড়ি সব নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে সব ভগ্ন অবস্থা, কিছুটা আমরা সারিয়েছি, রিপেয়ার করেছি মন্দিরটা, আর এদিকে সব সংস্কারের অবস্থা ভেঙে পড়ছে, যদি সরকার আমাদের কিছু সাহায্য করেন তাহলে ভালো হয়। আর আমাদের বাড়ি গোবিন্দ বাড়ি পরিচিত নয়, আমাদের রাক্ষসী বাড়ি রূপেই বেশি পরিচিত, লোকে সব বলে এই রাক্ষসী বাড়ি, মদন গোপাল মন্দিরকেও বলে না, আর যে কোনো জায়গাতেই বলে রাক্ষসী বাড়ি যাব, কোনো ঠিকানা কোনো কিছু এখানে লোকের দরকার হলে এই রাক্ষসী বাড়ির সামনে, এটাই এর ঐতিহ্য, রাক্ষসীর নামেই বিখ্যাত হয়ে গেছে বাড়িটা। এই যে আপনারা দেখতে পাচ্ছি এই যে রথ, আপনাদের এই রথ কত বছরের পুরনো, এই রথের কিছু যদি বলেন। রথ এই 72 বছর বয়স হবে রথের। উনি আমার শ্বশুর গঙ্গায় স্নান করতে গেছিলেন, তখন ওই যে কাঠটা পান, নিম কাঠ ভেসে এসে তার বুকে ঠেকে, তো যাই হোক উনি বারবার ঠেলে দিয়েছিলেন, তারপরে আবার দেখছে আসছে, তখন উনি বাড়িতে নিয়ে এসে, আমার শ্বশুর খুব ভালো শিল্পী ছিলেন, ওর নিজে হাতে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি তৈরি করেন, করে রথ নিজের হাতে তৈরি করে প্রতিষ্ঠা করেন, সেই রথ আমাদের আজও চলছে, 2 বছর হয়নি করোনার জন্যে, আশা করি সামনে বছর আবার হবে। এমন কি কোনো ভক্ত আসেন যে পুতনা রাক্ষসীরই পুজো দেন বা পুতনা রাক্ষসীকে পুজো দেন? কেউ কেউ হয়তো কারোর ইচ্ছা হলো সে দেয়, দিতে পারে, তোমার মনে হলো তো দেবী যেহেতু দেয়, কারোর ইচ্ছা হলো সে দেয়। রাক্ষসী পুতনার পুজোর আলাদা কোনো লোকাচার নেই, মানে নিয়ম নেই? আলাদা কোনো নিয়ম নেই, আমরা যা গোবিন্দর পুজো করি তার সাথে সাথে ওনাকেও ফুল জল দিয়ে নিত্য সেবা দেওয়া হয়, গোবিন্দর প্রসাদই ওনাকে ভোগে নিবেদন করা হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য বঙ্গভূমি লাইফকে। আপনারা শুনলেন অধিকারী বাড়ি পুতনা রাক্ষসীর ইতিহাসের গল্প। এইভাবেই বাংলার বিভিন্ন কোণে লুকিয়ে আছে নানান গল্প, রহস্যময় ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কেই আমরা তুলে ধরব আপনাদের কাছে। এই রকমই গল্পের সাক্ষী হতে আমাদের বি লাইভের পেজে চোখ রাখুন। ক্যামেরায় বিপদভঞ্জন দাসের সাথে তৃষা দে, বঙ্গভূমি লাইভ।